লাগাম ছাড়া পেট্রোল ডিজেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অবস্থানে নামল পুরসুরা ব্লক তৃণমূল যুব কংগ্রেস। শনিবার সকালে আরামবাগ তারকেশ্বর রাজ্য সড়কের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মঞ্চ খাটিয়ে গ্যাস সিলিন্ডার মঞ্চে রেখে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। উপস্থিত ছিলেন গোপাল রায়, পুরসুরা ব্লক যুব সভাপতি প্রকাশ খা, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি রেজাউল আবু হুরাই সহ পুরসুরা এক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। পুরসুরা ব্লক যুব সভাপতি প্রকাশ খা বলেন, পুরসুরা ব্লকের এটা প্রথম বিক্ষোভ অবস্থান কর্মসূচি। বিজেপি সরকার জনগণকে শোষণ করছে, পেট্রোল ডিজেল রান্না গ্যাসের দাম আকাশ ছোঁয়া। তৃণমূল সরকার এর প্রতিবাদ করে আগামী দিনে পুরসুরা বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি সংগঠিত হবে। আজকে আমাদের যে প্রতিবাদ, যে সর্বোপরি বলি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে 10-11 তারিখ যে বিক্ষোভ কর্মসূচি এবং গণসংখ্যা, তার আজকে আমাদের প্রথম দিন পুরসুরো ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সর্বোপরি বলি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পথে পাথয় হয়ে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্থাৎ সকলের যুবরাজ অর্থাৎ আমাদের প্রিয় দাদা অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং সর্বোপরি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ অর্থাৎ আমাদের দিদি, তার অনুপ্রেরণায় আজকের আমাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচিতে লাগাতার যে বিজেপি সরকার পেট্রোল ডিজেল গ্যাসের দাম যে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আজকের আমাদের এই কর্মসূচি। আগামী দিন আমাদের কর্মসূচি আছে শ্যামপুর এবং ডিগ্রিয়ে, সেখানেও আমাদের পুরসুরামূলক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সেখানে আমাদের প্রোগ্রাম হবে এবং সর্বোপরি বলি এই প্রোগ্রামে আমার সাথে আছেন পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি রিজাউল মল্লিক। আমরা সকলে আমরা আজকের যে প্রোগ্রামটা করেছি সর্বোপরি বলি আমরা প্রত্যেককে একত্রিত করতে পেরেছি এবং একত্রিত করে আমরা আগামী দিন বিজেপিকে বুঝিয়ে দিতে চাই যে আগামী দিন যে গ্যাস পেট্রোল ডিজেলের দাম যে মূল্যবৃদ্ধি হচ্ছে, আগামী দিন এই প্রতিবাদে পুরসুরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচি লাগাতার করবে এবং আগামী দিন এর প্রতিবাদ আমরা যে মিছিল মিটিং এবং তার মাধ্যমে আমরা করব। সর্বোপরি বলি কোনো জায়গাতেই চলবে না, প্রত্যেকটা অঞ্চলে আমাদের এই প্রোগ্রাম হবে। সর্বোপরি বলি আমাদের যে আরামবাগ লোকসভা যুব সভাপতি সম্মানীয় গোপাল রায় এবং শিক্ষার কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের, তার এতে আজকে আমাদের এই প্রোগ্রাম, এই প্রোগ্রামকে তিনিও এসেছিলেন, প্রোগ্রাম আমাদের শুরু করে গেছেন এবং এই প্রোগ্রাম আমাদের 11-4 পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে। নিউজ আজ বাংলা পুরসুরা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477-88-6099। লগ অন করুন www.anjanshastri.com।